ইদানিং ফেসবুক স্ট্যাটাস ভিডিওগুলো অনেক জনপ্রিয় হচ্ছে। কিছু কিছু গানের ভিডিওতে এই ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়, যে ভিডিওগুলো একটু ভিন্ন ধারার হয়ে থাকে। দেখুন তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনি আগে কখনো দেখেছেন কিনা। হামারি কমি তুমকো মহসুস হোগি, বাহু মে ভর লে মুঝকো থোড়া করিব লা, জব করতা আঁখে বন্দ মে। অনেকে পার্সোনালি আমাকে নক করেছেন এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় তার উপর একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য, যেখানে একটি নর্মাল ফটোতে অডিও সেট করার পর কিছু লাইভ ইফেক্ট অ্যাড করা হয়, যা ভিডিওটিকে লাইভ আর অসাধারণ করে তোলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টিপস ভিডি। আজ আমরা দেখাবো কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হয়। আপনার হাতে শুধুমাত্র একটি স্মার্ট মোবাইল ফোন থাকলেই আপনি এই ধরনের ভিডিওগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে তা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই ধরনের ভিডিওগুলো মোবাইল দিয়ে তৈরি করতে হলে আপনাদের ভি ইমেজ নামে অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপসটি ডাউনলোডের জন্য আপনি গুগলে গিয়ে ভি ইমেজ মোড এপিকে লিখে সার্চ করতে পারেন। দেন যে ফাইলটি আপনার মোবাইলে সুইটেবল হবে আপনি ওই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর যা করবেন, এই অ্যাপসটি ইউজ করতে হলে ইন্টারনেট সংযোগ করে নিতে হবে। তারপর অ্যাপসটি ওপেন করুন। দেন অ্যাপসটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি নিয়ে নিন। আপনি চাইলে এখন আপনার ছবিটি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। দেন প্লাস আইকনে ক্লিক করুন। এখানে আপনি বাড়তি আরও কিছু ইফেক্ট পেয়ে যাবেন, চাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তারপর প্রথমে ইফেক্টে ক্লিক করব। এখানে আপনি অসাধারণ সব ইফেক্ট পেয়ে যাবেন। এখানে আমরা আমাদের এই ছবিটিতে চারটি ইফেক্ট ইউজ করেছি। ট্রুইঙ্কেল সেলিব্রেশন অপশনটিতে গিয়ে ট্রুইঙ্কেল এফেক্টটি নিয়ে নেবেন। তারপর অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন আর নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন। প্লান্টস অপশনটিতে গিয়ে ট্রি টু ইফেক্টটি নিয়ে নিন। তারপর একটু ইচ্ছে মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। দেন নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিবেন। মুন স্কাই অপশনটিতে গিয়ে মুন এফেক্টটি নিয়ে নিন। তারপর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তারপর যে জায়গাতে আপনি বসাতে চান সেই জায়গাতে গিয়ে বসিয়ে দিন। ক্লাউডস স্কাই অপশনটিতে গিয়ে ক্লাউডস এফেক্টটি নিন। তারপর অ্যাডজাস্টমেন্ট করে নিন এবং নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন। এরপর আমি যে অ্যাপসটি ইউজ করেছি তা হলো কাইনমাস্টার।
আমাদের ডেসক্রিপশন বক্সে কাইন্ডমাস্টারের লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন কাইন্ডমাস্টার অ্যাপটি ওপেন করে নিন, এরপর এখানে ক্লিক করে 9.16 রেডিওটি নিয়ে নিন। তারপর ভিডিওতে ক্লিক করে ভি ইমেজ ফোল্ডারে গিয়ে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের পছন্দের মিউজিকটি সিলেক্ট করে নিতে হবে। মিউজিক আইকনে ক্লিক করে পছন্দের মিউজিকটি সিলেক্ট করে নিন। এরপর মিউজিকটি আমরা যতটুকু রাখতে চাই ততটুকু এই আইকনে ক্লিক করে কেটে নিতে হবে। এরপর আপনি যদি বাংলা বা ইংলিশ ফন্ট অ্যাড করতে চান তাহলে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। দেন গুগল থেকে আপনার পছন্দের স্টাইলিশ বা বিভিন্ন বাংলা ফন্ট অ্যাড করে নিতে পারেন। এখন পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিন। দেন আমি যেভাবে লিখছি সেইভাবে ফন্টগুলো লিখে নিতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য সিম্পলি এ আইকনটিতে ক্লিক করুন। দেন এই পাশে ফন্ট আইকনটি ক্লিক করুন। তারপর মাই ফন্টে গিয়ে আপনার পছন্দের ফন্ট অ্যাড করে নিন। দেন ওকে করুন। তারপর কালারে গিয়ে আপনার পছন্দের কালার অ্যাড করে নিন। তারপর ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করতে হবে। এই একই নিয়মে আপনারা যতগুলো টেক্সট অ্যাড করতে চান সবগুলো আলাদা আলাদাভাবে লিখে সেভ করে নিন। এরপর আমরা আবারও কাইন্ডমাস্টার অ্যাপসটি ওপেন করে এই টেক্সটগুলো অ্যাড করে একটু সাজিয়ে নিব এইভাবে। দেন ভিডিওটির কালার আরও আকর্ষণীয় করতে চাইলে আপনি ঠিক এইভাবে লেয়ারের মাধ্যমে ব্লু এফেক্ট নিতে পারেন। কখনো ছেড়ে যাবে না এই হাত দুটি আলাদা করে দেবে না। তারপর এই আইকনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিন। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় তার জন্য অনেক কিছু বিস্তারিতভাবে দেখাতে পারিনি আমরা, তবে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। এই ধরনের সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।